বহরমপুরে মুর্শিদাবাদ জেলা পরিষদের ট্যুরিজম হাবে মহিলা তৃণমূল কংগ্রেস বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা নেতৃত্বের উদ্যোগে পঞ্চায়েতী সভা আয়োজিত হয় রবিবার। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ মালা রায়, মন্ত্রী শশী পাজা ছিলেন, বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভানেত্রী শাওনী সিংহ রায়, মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী সাহানাজ বেগম, ময়ূর হাসান, অশোক দাস সহ বিভিন্ন স্তরের নেতৃত্ব, জেলা পরিষদের সদস্য এবং অধিকাংশ বিধায়করাই উপস্থিত ছিলেন। আপনারা দেখছেন সেই ছবি সবসময় টিভি পর্দায়। বহরমপুরে রবিবার অনুষ্ঠিত হল বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস আয়োজিত পঞ্চায়েতী সভা। ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মালা রায়, মন্ত্রী শশী পাজা, ছিলেন ময়ূর হাসান, অশোক দাস, বিভিন্ন বিধায়ক, জেলা পরিষদ সদস্য, ছিলেন মহিলা নেত্রী শাহনাজ এবং জেলা সভানেত্রী শাওনী সিংহ রায়।